সোমবার বিকেলে উদয়পুর কংগ্রেস ভবনের সাংগঠনিক কাজে যান সুদীপ রায় বর্মন, আশিস সাহা, বিরজিৎ সিনহা, গোপাল রায় সহ এআইসিসি এর সম্পাদিকা সহ বেশ কয়েকজন দলীয় নেতা এবং কর্মীরা। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা হলো, গোমতী জেলার জেলা সভাধিপতি সৌমিত্র বিশ্বাস ছিল না উপস্থিত। রান্নার গ্যাস ও পেট্রোল সহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় গ্যাস সিলিন্ডার সাদা মালা পরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ দেখানো হয় এদিন। পরে সুদীপবাবু সাংবাদিকদের বলেন যে সারা দেশে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তা কংগ্রেস আন্দোলনে সামিল হচ্ছে এবং কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দলীয় কর্মী ও নেতৃত্বদের কাছে আহ্বান রাখেন তিনি। আগামী 7ই এপ্রিল আগরতলাতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হবে এবং তাতে দলীয় কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। এদের ভারতীয় জনতা পার্টি আবুল তাবুল বলার, মানুষকে কনফিউজ করার পার্টি। বাঘের ফাঘের কি বললো এ নিয়ে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করার আমার অভিপ্রায় নেই, কারণ তারা কখন কি বলে বেড়ায়। নেগেটিভ বললো এগুলো ট্রোলিং হয় আর এই সমস্ত কথাবার্তা বলে তাদের প্রচারের জন্য। আসল সমস্যা সমাধান থেকে মানুষের দৃষ্টি উন্নত সরিয়ে দেওয়ার জন্য সমস্ত আবুল তাবুল বলে বেড়ায়। কাজে আবুল তাবুল বলে বেড়ানোর লোকের স্টেটমেন্টে আমি কোনো অপিনিয়ন দিতে রাজি। 7 তারিখ থেকে শুরু, 7 তারিখ আমাদের এই যে পেট্রোল পণ্য মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে রাজধানীতে একটা বিক্ষোভ প্রদর্শন করা হবে। জনস্বার্থজনিত যে জিনিসগুলো রয়েছে এখানে, গণতন্ত্রের বালাই নেই, মানুষ তার প্রতিবাদ ভাষা হারিয়ে ফেলেছে, গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভকে তারা বুড়িয়ে ফেলছে, মানুষের গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এটা করতে গিয়ে যা যা আন্দোলন দরকার।